যার বাসস্থান যেখানে, বাপের বাড়ি যেখানে, ঘুরে ফিরে আবার সেখানে ফিরে আসতে হয়। আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন আমার ব্যবহারের জায়গা ছিল হয়তো এক হাত লম্বা, পনের এক হাত চৌড়া। চিত হয়ে শুয়ে থাকতাম, এতটুকুই আমার প্রয়োজন, এতটুকু জায়গার মধ্যে ছিলাম সীমিত। কিছুদিন পর গড়াগড়ি খাওয়ার শক্তি এসে গেছে, এখন জায়গা আর একটু বেড়ে গেছে। এরপর হাঁকুড় দিতে আরম্ভ করে এখন জায়গা আরো বেড়ে গেছে। এরপর হাঁটতে শুরু করে জায়গা আরো বেড়ে গেছে। আরো বড় হওয়ার পর লেখাপড়া শুরু করে দেই, এখন শিক্ষার প্রতিষ্ঠানে যাওয়া আসা জায়গা আরো বেড়ে গেছে। এক সময় উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে বিদেশ পর্যন্ত পাড়ি জমায় জায়গা আরো বেড়ে গেছে। কর্মক্ষেত্র হিসাবে বিদেশকে চয়ন করে নেই, জায়গা আরো বেড়ে গেছে। এক সময় প্রয়োজন বোধে গোটা দুনিয়া আমাকে বিচরণ করা লেগেছে, গোটা দুনিয়া হয়ে গেছে আমার বিচরণ ভূমি। এখন আমার জায়গা হয়ে গেছে প্রায় 20 কোটি বর্গ মাইল। এরপর আস্তে আস্তে বার্ধক্য দেখা দেয়, বিদেশ থাকার সাহস হারিয়ে ফেললাম, প্রত্যাবর্তন করলাম স্বদেশ, পরিধি ছোট হয়ে গেছে, বার্ধক্য আরো বেড়ে গেছে, নিজ গ্রামের বাইরে যাওয়ার সাহস হারিয়ে ফেলি, আমার জায়গা আরো ছোট হয়ে গেছে, দুর্বলতা আরো বৃদ্ধি পেয়েছে, এখন একটি লাঠি আমার নিত্যদিনের সাথী, বাড়ির বাইরে যাওয়ার সাহস আর বাকি রয়নি, আমার জায়গা আরো কমে গেছে। দুর্বলতা বাড়তে বাড়তে একসময় ঘরের ভিতরে যেন বন্দী হয়ে গেলাম, জায়গা আরো কমে গেছে। আরো দুর্বলতা বাড়তে বাড়তে আমি যে খাটে ঘুমাই খাটের মধ্যে সীমিত হয়ে পড়লাম, বসে থাকি শুয়ে থাকি এই খাটে হলো আমার জায়গা। দুর্বলতা আরো বেড়ে গেছে, এখন আর বসারও শক্তি নেই, শুয়েই থাকি, ডানে বাঁয়ে গড়াগড়ি খাই, আমার জায়গার পরিধি আরো কমে গেছে। দুর্বলতা আরো বাড়তে বাড়তে স্বজনেরা যেখানে শোয়ে রাখে এখানে আমি শুয়ে থাকতে বাধ্য, ডানে বাঁয়ে গড়াগড়ি খাওয়ারও শক্তি নেই, পরিধি আরো কমে গেছে। যে অবস্থা আমার জীবন শুরু হয়েছিল প্রায় সেই অবস্থা আবার ফিরে এসেছে। এই অবস্থাটা হলো দুনিয়া নামক একটি স্টেশনের অবস্থা। আমি কিন্তু কয়েকটি স্টেশন পিছনে পাড়ি দিয়েছি, সামনে আরো কয়েকটি দেব। আমার সফর শুধু মাতৃগর্ভ থেকে শুরু হয়নি, আরো পিছন থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়্যেদেনা হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করার পর তার বাম পাঁজরের একটি বাঁকা হাড় খুলে নিয়ে আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহা সালাম কে সৃষ্টি করে। এরপর এক সময় আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আল্লাহ পাক কুদরতে হাত রাখেন, এতে করে তার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততি তার পৃষ্ঠ থেকে বেরিয়ে আসে। এ দিনকে বলা হয় রোজে আজম, মানব ইতিহাসের প্রথম দিন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, তোমাদের পালনকর্তা কি আমি নই? আমরা এক বাক্যে বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের পালনকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের আদি পিতা আদি মাতা এবং আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিলেন জান্নাতে। আমাদের প্রথম থাকার ব্যবস্থা হয় জান্নাতে। জান্নাত আমাদের আদি বাসস্থান, আমাদের বাপের বাড়ি, মায়ের বাড়ি। কারণবশত সেখান থেকে বের করে দেয়া হয়, আমরা এসে পৌঁছলাম রূহ জগতে। আর সে মোয়াল্লার ছায়াতলে একটি জায়গা আছে, সেখানে রুহের বাস। এই জগতে কতদিন ছিলাম আমাদেরকে জানানো হয়নি, তাই আমরা জানি না। এর আগে যে বেহেস্তে থাকা শুরু করলাম, সেখানে কতদিন ছিলাম তাও জানা হয়নি, এটাও জানি না। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর বেহেস্তে কেটে গেছে, রূহ জগতেও কেটে গেছে, কিন্তু জানা নেই। অল্প সময়ে হতে পারে রূহ জগৎ থেকেও আমাদেরকে বের করে দেয়া হয়। তখন আমরা এসে পৌঁছলাম উদর জগতে, তথা মায়ের পেটে। এখানে ছিলাম মাত্র 9 মাস। যদিও আমাদের মধ্যে প্রসিদ্ধ 10 মাস 10 দিন, সঠিক কথা হলো 9 মাস থাকা হয় মায়ের পেটে। 9 মাস পর এখান থেকেও বের করে দেয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে, এখন যে জগতে আছি। বেহেস্তের পর রূহ জগৎ, উদর জগৎ, এই দুই জগৎ পাড়ি দেয়া হয়ে গেছে। বিশ্ব জগতে পদার্পণের পর থেকে নিয়ে কতদিন থাকব জানানো হয়নি। 1 সেকেন্ড হতে পারে, 1 লক্ষ বছরও হতে পারে, 100 বছরও হতে পারে। এখানের হায়াত পুড়িয়ে গেলে এখান থেকেও বের করে দেয়া হবে। আমরা পৌঁছব কবর জগতে, যাকে আলমের বরজখ বলা হয়, দুনিয়া এবং আখেরাতের মধ্যবর্তী জগৎ। এই জগতে কতদিন থাকব জানানো হয়নি। শুধুমাত্র এতটুকু জানানো হয়েছে যে কেয়ামত পর্যন্ত থাকতে হবে। তবে কেয়ামত কোন সনে সংঘটিত হবে তা আমাদের অজানা। বুখারী শরীফের প্রসিদ্ধতম হাদিস, হাদিসে জিব্রিল, হযরত জিব্রিল আমিন আলাইহিসসালাম এসে প্রশ্ন করলেন, মাকাসা, ও নবী, কেয়ামত কবে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারী থেকে এই ব্যাপারে বেশি জানে না। তার মানে তুমি যেমন জানো না কেয়ামত কবে সংঘটিত হবে, আমিও জানি না কেয়ামত কবে সংঘটিত হবে। তো থাকতে হবে কবর জগতে কেয়ামত পর্যন্ত। হতে পারে এখানেও লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকা লাগবে। কবর জগতের হায়াত পুড়িয়ে গেলে ওখান থেকে বের করে দেওয়া হবে। হযরত ইসরাফিল আলাইহিসসালামের সিঙ্গার ফুৎকারে কবর থেকে বেরিয়ে আসতে হবে। যারা গ্রামগঞ্জে কখনো বসবাস করেছেন, বর্ষাকালে কিছু মানুষ আছে, এরা কই মাছ ধরে, এটা বসে দিয়ে নয়, বাঁশের ছোট্ট ছোট্ট শলা, এগুলোর মধ্যে কেঁচো গেঁথে ফেলে রাখে পানিতে, এতে কই মাছ ধরে। এই কেঁচো বের করার জন্য একটি গাছ আছে খালের কিনারায়, নদীর কিনারা হয়, আমাদের দেশে বলে 20 কাটালি গাছ। এই গাছ এর পাতা যদি আপনার দেহের মধ্যে ঘষেন তো জ্বলবে, পাতা ধরার পর চোখের ধরল তো আর গতি নেই, এমন জ্বলন শুরু হয়। এই 20 কাটারি গাছে এরা তুলে এনে যে সমস্ত নোংরা জায়গা আছে, মাটির নিচে কেঁচো থাকে, ওখানে 20 কাটারি গাছে পানি দেওয়ার পা দিয়ে মোড়ায়। ওই পানিগুলো মাটির নিচে গেলে কেঁচোগুলো সব উপরে বেশি ওঠে, পানি তেজে কেঁচো ভিতরে থাকতে পারে না। এই কেঁচো যেভাবে মাটি ভেদ করে উপরে চলে আসে, ইসরাফিল আলাইহিসসালামের সুন্দর সিঙ্গার ফুৎকারে এই মাটির নিচ থেকে আমরাভাবে কেঁচোনে সব উপরে উঠে আসবে। এখান থেকে বোঝা যায় হাসর মাঠ এই জমিন, অন্য কোথাও নয়। হাসর মাঠে উঠার পর থাকতে হবে কমাস কম 50,000 বছর।
এরপর সেখান থেকে রাস্তা দুইটি, বেহেশ থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত এক রাস্তা। যে স্টেশনগুলোর আলোচনা করলাম, চাই আমি মোমেন হইয়ার মুসলিম, আমি হিন্দু হইয়ার বৌদ্ধ, ইহুদি হইয়ার খ্রিস্টান, আস্তিক হইয়ার নাস্তিক, এই স্টেশনগুলো সকলকে পাড়ি দিতে হবে। এছাড়া অন্য কোনো জায়গা দিয়ে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই, সব এক পথের পথে। কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ও অপরাধীরা পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে, একসাথে আর থাকতে দেয়া হবে না, একসাথে আর চলতে দেয়া যাবে না। দুই ভাগে বিভক্ত হয়ে পড়লাম, ডান দিকে এক ভাগ, বাম দিকে এক ভাগ। ডান দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে বেহেশতে গিয়ে পৌঁছেছে। আল্লাহ করুক আমরা সকলেই এ পথের পথিক হই। আমাদের ঈমান, আমাদের আমাল, রোজা, নামাজ, তেলাওয়াত, যাকাত, সাদাকা, হজ, কোরবানি, দান, খয়রাত যত আছে সব কিছু এই জন্য যাতে আমরা ডান দিকের পথের পথিক হতে পারি, অন্য কোনো উদ্দেশ্য নেই। আরেক ভাগ বাম দিকের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে জাহান্নামে গিয়ে শেষ হয়েছে, তৃতীয় কোনো পথ নেই। সেখানের অবস্থা হবে রাসতে দোহে রওয়া মাহশার সে মঞ্জিল কি তরফ, রাসতে দোহে রওয়া মাহশার সে মঞ্জিল কি তরফ, এক জান্নাত কি তরফ হ্যায় এক জাহান্নাম কি তরফ, এক জান্নাত কি তরফ হ্যায় এক জাহান্নাম কি তরফ। একটি রাস্তা জান্নাতের দিকে আর একটি জাহান্নামের দিকে, তৃতীয় রাস্তা নেই। এই যে কতগুলো স্টেশন পাড়ি দিলাম, প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর কি ধারণা জন্মেছিল, আমি এখানে জন্য স্থায়ী আর আমাকে কোথাও যেতে হবে, যতই ধারণা জন্ম কোথাও আমাকে স্থায়ীভাবে থাকতে দেয়া হয়নি, হবেও না, থাকা সম্ভবও নয়। এমনকি এখন যে জগতে আছে ধারণা কি, আমি এখানে জন্য স্থায়ী, যদিও মুখে বলি এক সময় বিদায় নিব, এক সময় চলে যাব, এটা আমার মুখের কথা অন্তরে নয়, না হয় বিছানায় পড়ে গেছি নিঃশক্তিতে উঠে বসতে পারি না। এই সময় যদি কেউ সাক্ষাতে আসে তো কি বলি, একটু সুস্থ হয়ে নেই, তারপরে অমুক কাজটি করে ফেলতে হবে, বলা হওয়ার পর এই কাজটি করব, তোমাদের বাড়ি গিয়ে ঘুরে আসবো বলে কিনে, তার মানে আমি মারা যাব এ কথা এখনো অন্তরে নেই। যদি কারো থাকে তারপরও আশা কি, অন্তত আরো বছর দশেক তো লাস্টিং করব, দশ বছর পুড়িয়ে গেলে আরো দশ বছরের যোগ দিই, এই মুহূর্তে মারা যেতে পারি এটা অন্তরে আসে না। আমার অবস্থা হয় আর সবে গোয়ামকে পর্দা তরকে ইসাদা কুনাম, আর সবে গোয়ামকে পর্দা তরকে ইসাদা কুনাম, বাজে চৌ পর্দা সাবাদ এন রোজেরা পর্দা কুনাম, বাজে চৌ পর্দা সাবাদ এন রোজেরা পর্দা কুনাম। দশের পর দশ আমি যোগ দিই, এর ভিতর দিয়ে আমার বিয়োগ ঘটে, আমি আমার ভবিষ্যৎ স্টেশনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না, খালি হাত চলে গেল। যদিও ধারণা জন্মেছিল স্থায়ী কোথাও থাকতে দেয়া হয়নি, হবেও। যদি কপাল ভালো থাকে শেষ ঘাটে আবার বাপের বাড়ি জান্নাতে পৌঁছতে পারি, সেখানে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানানো হবে। কি সুসংবাদ? তুমি এখানের জন্য স্থায়ী, তোমার মারা যাওয়া সিলসিলা ধারা সমাপ্তি ঘটে গেছে, আর মরতে হবে না, কোথাও যেতে হবে না, এই চির শান্তি নিকেতন তোমার স্থায়ী বাসস্থান, এখানে তুমি চিরদিন থাকবে। কারো ধারণা সর্বনাশ, এই জান্নাতের ভিতরে থাকা এটা জেলখানায় আবদ্ধ, এটা কি সম্ভব চিরদিন এভাবে থাকা? একজন মানুষকে যদি একটি কুঠুরের ভিতরে ঢুকাইয়ে তালা বন্ধ করে দিয়ে বলা হয় চিরদিন এখানে থাকতে হবে, কি অবস্থা হবে তার?
ছোট জায়গা হইলে কষ্ট হয়, বড় জায়গা হইলে। যেমন আমরা এখন যেখানে আছি, একটি গ্রহ 20 কোটি বর্গ মাইল আয়তন, এখানে কি মনে হয় আমি যেখানে আছি? না, আমি স্বাধীন, যখন যেখানে ইচ্ছা সেখানে পৌঁছে যায়, আমি স্বাধীন, মোটেও কষ্ট হয় না। এই দুনিয়া থেকে জান্নাত ছোট না বড়? বড় তো বড়, কত বড়। তো সবচেয়ে নিম্নমানের জান্নাতি, সবচেয়ে নিম্নমানের বেহেস্তিকে যে পরিমাণ জায়গা দেয়া হবে, তা হবে এই দুনিয়ার চেয়ে কমাস্তম 10 গুণ বড়। তো এই দুনিয়াতে থাকা অবস্থায় জেলখানা মনে হয় না, স্বাধীন আছি এটাই ভাবতেছি, এর থেকে 10 গুণ বড় জায়গা সেখানে জেলখানা মনে হবে? এখানে আবার কেউ ভাববে, হুজুর এত বড় জায়গা পাবে কোথায়? জান্নাতে কি এক দুজন থাকবে? কোটি কোটি মানুষ জান্নাতি, নিম্নমানের জান্নাতিকে যদি দুনিয়ার থেকে 10 গুণ বেশি জায়গা দেয়া হয়, তো সবচেয়ে উচ্চমানের জান্নাতি যিনি, তাকে তো কয়েক লক্ষ গুণ বড় জায়গা দেয়া হবে। এত জায়গা কোথায়, এত জায়গা কোথায়, বুঝাতে গেলে তো সময় দরকার। এ আমরা যে 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীতে বসবাস করি, এ পৃথিবীর চতুর্দিকে আরেকটি জগৎ আছে যাকে বলা হয় সৌরজগৎ। কত বড়? ওই সৌরজগতের সামনে 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীকে তুলনা করলে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের এক ভাগও মনে হবে না। সৌরজগৎটি এত বড়। 8টি গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য ধূমকেতু, এগুলো দ্রুত ঘুরতেছে সৌরজগতের ভিতরে। কত দ্রুত ঘুরে? আমাদের পৃথিবী নামক গ্রহের ঘোরার গতি হল সেকেন্ডে 20 কিলোমিটার। এটাকে 60 দিয়ে গুণ দিলে বের হবে মিনিটের গতি, ওই গুণফলকে 60 দিয়ে গুণ দিলে বের হবে ঘন্টার গতি। কত দ্রুত গতিতে ঘুরতেছে, ঘুরতেছে তো ঘুরতেছে, কত দূরত্ব বজায় রেখে ঘুরে একটি গ্রহ আরেকটি গ্রহ থেকে। এই পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল গ্রহ, এরপরও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরো দূরে। তাহলে সৌরজগতে কত বড় চিন্তা করুন। এই সৌরজগতের চতুর্দিকে আরেকটি জগৎ আছে যাকে বলা হয় গ্যালাক্সি, কেহকেশাঁ, মিল্কি ওয়ে। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করে তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। তাহলে গ্যালাক্সিটি কত বড়? আবার এই 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব তারা মাপ দিয়ে বের করেছেন 33 লক্ষ আলোক বর্ষ। আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এইভাবে আলো যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকে, তো সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ, এত দূরে দূরে অবস্থান করবে। তাহলে গ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। তারপরে গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ আছে যাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ, 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি। গ্যালাক্সি গুচ্ছটি কত বড়? এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিকে আরেকটি জগৎ আছে যাকে বলা হয় মহাগ্যালাক্সি, 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। তাহলে মহাগ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। তো বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে, এরপরও তো প্রথম আকাশটি কোথায় তার কোনো হদিস এখনো বের করা সম্ভব হয়নি, হয়তো হবেও না। কত দূর দিয়ে আকাশ বেষ্টনী দিয়ে আছে। দারেমি শরীফে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের প্যাড যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। তাহলে আকাশটি কত বড় চিন্তা করুন। এরপরে আবার এই পরিমাণ জায়গা খালি, তারপর দ্বিতীয় আকাশ,
ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। তো দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশকে তুলনা করলে ধূলিকণার কুটি 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 ভাগের এক ভাগও মনে হবে না, দ্বিতীয় আকাশটি এত বড়। প্রথম আকাশকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে ফুটবলের ন্যায়, এরপর আবার এই পরিমাণ জায়গা খালি, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এই দ্বিতীয় আকাশকে পেটের ভিতরে নিয়ে আসে। আকাশ আমাদের চতুর্দিক দিয়ে বেষ্টনে দিয়ে আছে, আমরা উপরে দেখি, সামনে দেখি, পিছনে দেখি, ডানে দেখি, বাঁয়ে দেখি, নিচেও কিন্তু আকাশ। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, এই সাত আকাশের অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। ফুটবলের নে সাতটি আকাশকে পেটের ভিতরে নিয়ে আসে সিদরাতুল মুনতাহা। ওইটার সাথে সাত আকাশকে তুলনা করলে ধূলিকণার লক্ষ লক্ষ কোটি ভাগের এক ভাগও মনে হবে না, সিদরাতুল মুনতাহা এত। সিদরাতুল মুনতাহারও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আমার আপনার আদি বাসস্থান জান্নাত। আল্লাহ পাক বলেন ওয়ালা তাদরাকুন নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে, আমার আপনার কাছে শব্দের এক অর্থ, আমার আল্লাহর কাছে শব্দের আরেক অর্থ। আমরা মেসরা শরীফ পড়েছি, আমাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম জনাব মাওলানা মুফতি মাহমুদুল্লাহ সাহেবের নানার কাছে, মুহাদ্দিছ সাহেব বললে ওনাকে সবাই চিনে, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ। ওনার সামনে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামা বরকাতুহু বলেন, গোটা এশিয়া মহাদেশে তার মতো আরেকজন মহাদেশ নেই। উনি যখন হাদিস পড়াইতেন, হাদিস সামনে নিয়ে লেকচার দিতেন, তাকরির করতেন, যদি কোনদিন বলতেন ইহা কুছ কালাম হ্যায়, ইহা কুছ কালাম হ্যায়, এখানে কিছু কথা আছে, এই কিছু মানে কমাস কম দুই দিন পড়াইতেন, একসাথে 120 মিনিট, দুই ঘন্টা পুরো, এই দুই দিন মানে 240 মিনিট হুজুর হাদিসের উপরে লেকচার দিবেন, এই কুছ কালাম হ্যায় মানে কমাস কম দুই দিন। আমাদের কুচ আর ওনার কুচ এক নয়, তা আমাদের বেশি আর আমার আল্লাহর বেশি এক নয়, আমাদের কাছে আর আল্লাহর কাছে এক নয়। তা আমরা তো কাছে মানে 10-20 মিটার দূরে, এটা কাছে, অথবা 1-2 মাইল দূরে, এটা কাছে। আল্লাহ পাক বলতেছেন সিদরাতুল মুনতাহার কাছে তোমাদের আদি বাসস্থান জান্নাত, এই কাছে মানে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে, এই কাছে মানে 2-4 গজ কাছে নয়। তো এত দূর দিয়ে জান্নাত সিদরাতুল মুনতাহাকে বেষ্টনে দিয়ে আসে, তাহলে জান্নাতটি কত বড় হবে চিন্তা করুন। হাকিমুল ইসলাম আল্লামা কাদের তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, তো একদিন হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করলেন যে আল্লাহ মোমেন নেককার বান্দাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়, কোন কিছু সাজাইলে মানুষ দেখতে যায়। আল্লাহ পাক অনুমতি দিলেন যাও দেখো, তিনি ঢুকলেন তো উঠতেছেন আর দেখতেছেন, কি পরিমাণ গতিতে উঠতেছেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, হযরত ইউসুফ আলাইহিসসালামকে যখন কূপে ফেলে দেওয়া হয়, জিব্রিল আমিন আলাইহিসসালাম সিদরাতুল মুনতাহায়, তিনি বলেন ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিব্রাইল আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে দাও। কূপে ফেলে দেওয়ার পর আদেশ প্রাপ্ত হলাম আমি সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে জমিনের কেনানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তাঁর পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। গতিটা কেমন? তো এই গতিতে তিনি উঠতেছেন, বেহেস্তে আর দেখতেছেন, এভাবে উঠতে উঠতে দেখতে দেখতে 1-2 দিন নয়, 1-2 সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, 2 লক্ষ বছর যাবৎ উড়ার পর জিজ্ঞেস করছেন আল্লাহ বেহেস্তের ওই কিনারা আর কত দূরে। চিন্তা করুন তো বেহেস্তটা কত বড়, এই বিরাট বিশাল বেহেস থেকে যদি এই দুনিয়া থেকে 10 গুণ বড় জায়গা নিম্নমানের বেহেস থেকে দিয়ে দেওয়া হয়, জায়গার টান করবে চলবে না। তো যাই হোক, তো বলার উদ্দেশ্য আমাদের এই জীবন শুরু হয়েছে বেহেস থেকে, আবার ফিরে আমাদেরকে বেহেস্তে যেতে হবে।
ওইটা হবে আমাদের মূল গন্তব্য। যেখান থেকে সফর শুরু সেখানে গিয়েই সফর শেষ, তাহলে আমি কামিয়াব, আমি সফল কাম। আর যদি খোদা না করুক বাপের বাড়ি পৌঁছতে না পারি, তো দ্বিতীয় জায়গা জাহান্নাম, ব্যতীত আর কোনো জায়গা নেই। এর থেকে ব্যর্থতা আর কিছু হতে পারে। তো যেখান থেকে সফর শুরু সেখানে গিয়ে সফর শেষ হবে বেহেশত, আমার আদি বাসস্থান বাপের বাড়ি, সেখানে পৌঁছতে হবে। কিভাবে পৌঁছবো? তো রাস্তা অনেক সহজ, কি আমার বন্দা হয়ে যাও, জান্নাতে প্রবেশ কর, আমার গোলামি করো, জান্নাতে প্রবেশ করো, সহজ পথ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে গোলামি করা কাকে বলে, কেন করব, কিভাবে করব, কার করব, তৌফিক দিলে সামনের জমা ইনশাআল্লাহ বয়ান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।